বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে গড়ে তোলা হয়েছে রাইস মিউজিয়াম। ধানের আদ্যোপান্ত এই মিউজিয়ামে সংরক্ষিত রয়েছে। এ থেকে শিক্ষার্থী, গবেষক ও দর্শনার্থীরা উপকৃত হচ্ছেন। গাজীপুর থেকে ফারদিন ফেরদৌসের রিপোর্ট। ব্রি রাইস মিউজিয়াম, ধানের সংস্কৃতির অমূল্য ভাণ্ডার। গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে গড়ে উঠেছে দেশের প্রথম ধান জাদুঘর। ধানের নানা জাতের নমুনা উপস্থাপন করা হয়েছে সেখানে। আমার জন্মপূর্বে যে ধানগুলো ছিল ওই ধানগুলো আমাদের আসলে দেখা হয় নাই, কিন্তু এই মিউজিয়ামের মাধ্যমে আমরা সেই ধানগুলো দেখতে পারতেছি। খুবই সৌন্দর্যমণ্ডিত একটা মিউজিয়াম, এখানে এসে যে কেউ তার জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে পারবে। আছে ধানের জাত বিভাজন, উদ্ভাবন, চাল এবং চাল থেকে বানানো খাদ্য সামগ্রী, ধান রোপণের সরঞ্জাম, বালাইনাশক, কৃষি প্রযুক্তি, ধান মাড়াইয়ের সনাতনী ও আধুনিক কলাকৌশল, ধান নিয়ে গবেষণার সংগ্রহ। একটা ফসলের পর একটা ফসল কিভাবে করলে ভালো হবে সেই জিনিসগুলো আমরা এখানে একটা কর্নারে রেখেছি। এরপরে ধানের যে প্রধান প্রধান রোগ এবং পোকামাকড়ের লক্ষণ এবং প্রতিকার ব্যবস্থা দিয়ে আমরা একদম লাইভ স্যাম্পল এখানে রয়েছে, সেটা দুইটা কর্নার আমরা সাজিয়েছি একটা পোকা আর একটা রোগ দিয়ে। শিক্ষার্থী ও গবেষকদের কাছে দেশের ধানভিত্তিক অর্থনীতির বিবর্তনের ইতিহাস ও ঐতিহ্য, এই খাতের অর্জন ও সাফল্য তুলে ধরাই এই মিউজিয়াম প্রতিষ্ঠার অন্যতম প্রধান উদ্দেশ্য, জানালেন ব্রির এই কর্মকর্তা। ভবিষ্যৎ প্রজন্ম এই দিককে শিখবে যে আমাদের দেশের অতীত কালচার কীরকম ছিল, বিশেষ করে রাইস কালচারটা কীরকম ছিল তারা শিখতে পারবে। আর বাইরের বিশেষজ্ঞ যারা আসে বা অন্য অন্য দেশ থেকে যারা প্রতিনিধি আসে তারা দেখে অভিভূত হন যে আমাদের দেশের কালচারটা বা রাইস কালচার কীরকম ছিল সেটা দেখে অভিভূত হয়, এবং বর্তমানে তারা যখন দেখে যে উন্নতি হচ্ছে তখন তারা কম্পেয়ার করে তুলনা করে যে আসলে কী অবস্থা থেকে বাংলাদেশ কোন অবস্থায় চলে আসছে। 2018 সাল থেকে এ রাইস মিউজিয়াম স্থাপনের কাজ শুরু করা হলেও এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় এবছর 12 মার্চ। ফারদিন ফেরদৌস, মাসরাঙ্গা সংবাদ, গাজীপুর।